হাজার কোটি টাকার মালিক, কিন্তু চালচলনে ছিলেন অত্যন্ত সাদামাটা। ধনী গরিব সবার সাথে ছিলেন অমায়, অধীনস্থদের কাছে ছিলেন ব্যতিক্রম, একেবারেই অন্যরকম। যমুনা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি নুরুল ইসলাম সম্পর্কে এভাবেই বলছিলেন তার কাছের বিশ্বস্ত সহকর্মীরা। আবদুল্লাহ তুহিনের রিপোর্ট। শেষ বিদায়ে অংশ নিতে নিরুৎসাহিত করার পরও হাজারো সহকর্মীর উপস্থিতি ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জানাজায়। কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের চেয়ারম্যান আর নেই। তার জিদ্দি মনোভাব এবং সে যে একটা কিছু করবে এই মন মানসিক তার ছোটকাল থেকে গ্রো করছে। কারণ সে যখন স্কুলে যেত তখন আমরা ছোট ছিলাম, দেখেছি যে ব্যবসার প্রতি তার একটি মনোযোগ ছিল। তিনি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো, পিতার মতো আচরণ করতেন, শাসন করতেন, আবার আদরও করতেন, স্নেহ করতেন, দুটি ছিল তার। সারাটা জীবন তিনি যুদ্ধের মধ্যে ছিলেন এবং প্রতিটি যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। জীবনে জীবন যুদ্ধে জয়ী একজন সেনাপতি। ওনার যে সবচেয়ে বড় গুণ ছিল যে উনি কোনো দিন অন্যায় দুর্নীতির সাথে আপোষ করতেন না। অন্যায় দুর্নীতির কথা শুনলেই উনি ক্ষুব্ধ হয়ে যেতেন। ওনার মধ্যে অহংকার ছিল না, একেবারেই সাদা মাঠা মানুষ। কিন্তু আল্লাহ পাক ওনাকে এত মেধা দিয়েছিলেন, এত মেধা, উনি অনেক লং দেখতেন যে কোনো বিষয়ে। আমি তো আমার সাংবাদিকতার জীবনে বহু ব্যবসায়ী বহু লোকে মিশেছি, ওনার ব্যবসায়িক জ্ঞান ছিল একেবারে ভিন্ন, মোর প্র্যাকটিক্যাল। উনি কিন্তু এই পুঁথিগত বিদ্যা, এই যে অর্থনীতিবিদরা যেভাবে বলেন এভাবে কিন্তু উনি অর্থনীতি ব্যাখ্যাটা দিতেন না। উনি যখন ব্যাংকিং সেক্টর বোঝাতো, অর্থনীতি বোঝাতো, মনে হতো যে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উনি আমাকে ব্রিফ করতেছে। বাস্তব জ্ঞান হাতে কলমে দেখাই দিতেন। এই যে কত লোক কত টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল, প্রত্যেক খবর আসতো, দেখতো যে আমি বাবুলকে বলতে পারবো না, চ্যালেঞ্জ দিয়ে একটি টাকা দেশের বাইরে নিয়ে গেছি, এই দেশেই ঘাম ঝরা পরিশ্রম করে পয়সা আয় করেছি, দেশেই বিনিয়োগ করেছি দেশের মানুষের জন্য। আমরা কাছ থেকে দেখেছি এরকম লোক, পরিশ্রমী লোক, এরকম লোক এই দেশে প্রত্যেকটা জায়গায় দরকার, যা হলে এই দেশ অনেক আগেই যাবে। সে যে কোটিপতি মালিক সেরকম কুসুম সে মনে করেনি, সে আমাদের সাথে কথা বলছে, হাসছে, মার্কেটে হাসছে, রাস্তায় হাসছে, সব জায়গায় চলাফেরা করছে। প্রায় সকলের একই কথা, মালিক কর্মচারী সম্পর্কের ঊর্ধ্বে ছিলেন তাদের প্রিয় নেতা নুরুল ইসলাম। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।